1912 সালে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে আমেরিকার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেওয়া টাইটানিক জাহাজটি সে বছর 14 এপ্রিল কানাডার নিউ ফাউন্ডল্যান্ড সমুদ্র উপকূল থেকে 400 মাইল দূরে আটলান্টিক মহাসাগরে রাত 11:40 একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি তলদেশে ভেঙে যায়। এরা ঠিক 2:40 পর অর্থাৎ 1912 সালের 15 এপ্রিল রাত 2:20 সময় জাহাজটি 2,240 জন যাত্রী নিয়ে পুরোপুরি ডুবে যায়। এর মধ্যে 1,500 জন যাত্রী মৃত্যুবরণ করেন। 52,000 টন ওজন বিশিষ্ট জাহাজটি দুর্ঘটনার পর ডুবতে ডুবতে তেমন সময় লাগেনি, কারণ দুর্ঘটনা প্রকালে জাহাজটির গতি ছিল ঘন্টায় 39 কিলোমিটার। দ্রুত গতির কারণে জাহাজটির ভেতরে দ্রুত পানি প্রবেশ করে, জাহাজটি দ্রুত পানির নিচে তলিয়ে যায়। এই ডুবে যাওয়ার টাইটানিক জাহাজ নিয়ে পৃথিবীর অসংখ্য বড় বড় সিনেমা তৈরি হয়েছে। এজন্য পৃথিবীর প্রায় সব দেশে স্কুল কলেজে টাইটানিক জাহাজের বিষয়ে শিশু কিশোরদের পাঠদান করা হয়। এ কারণে এই জাহাজটিকে নিয়ে পৃথিবীব্যাপী কৌতূহলের সীমা নেই। কানাডার পূর্ব উপকূলে নিউ ফাউন্ডল্যান্ড থেকে প্রায় 400 মাইল পূর্বে দক্ষিণে সীমান্তে আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুবে যাওয়া জাহাজটির ধ্বংসাবশেষ এখনও পানির নিচে হুহু বিদ্যমান রয়েছে। সেটি ভ্রমণের জন্য ওশেন গেট নামের একটি সাবমেরিন কোম্পানি ইদানিং ধনী মানুষদের জন্য টাইটানিক ট্যুর চালু করেছে। এই ট্যুরের উদ্দেশ্য বড় অঙ্কের টাকা খরচা করে যে কেউ পানির নিচে গিয়ে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখে আসবে। এই ট্যুরের প্রাথমিক গ্রুপটিতে ছিলেন ওশেন গেট সাবমেরিন কোম্পানির সিইও সহ আরও 4 জন বিত্তবান মানুষ। টাইটানিক জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে গিয়ে তাদের সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই গ্রুপের 5 জনের একজন হচ্ছেন ব্রিটিশ ব্যবসায়ী ও ধনকুবের হামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী পিতা শাহ দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ, ফ্রেঞ্চ ডাইভ এক্সপার্ট পল হেনরি এবং ওশেন গেট সাবমেরিন কোম্পানির সিও স্টকটন রাশ। এরা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদের নিয়ে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া সাবমেরিন টাইটান হারিয়ে যাওয়া বেশ কয়েক ঘন্টা পর হাদিস মিলেছে সাবমেরিনটির। টাইটান ওশেন গেট সাবমেরিনটি আটলান্টিক মহাসাগরের ভূপৃষ্ঠ লেভেল থেকে প্রায় 3 কিলোমিটার পানির নিচে, অর্থাৎ 1912 সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ থেকে প্রায় 1600 ফুট দূরে একটি এক্সপ্লোশন বিক্রিয়ায় ভেঙে গিয়ে 5 পর্যটকের সবাই নিহত হয়েছেন। গত রবিবার 5 জন পর্যটক নিয়ে টাইটান রওনা দিয়েছিল আটলান্টিকে তলিয়ে যাওয়ার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে, কিন্তু যাত্রা শুরুর 2 ঘন্টার মধ্যে সেটি নিখোঁজ হয়ে যায়। এরা সবাই ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, প্রত্যেকেরই মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য রয়েছে। আমেরিকান কোস্টগার্ড এখনও কারো মৃতদেহের সন্ধান পায়নি, তবে ওশেন গেট সাবমেরিনটির পুরোপুরি অংশ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। আপনাদের ফলো, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। ভালো থাকবেন।